আমার যে এপিল আছে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যখন চিঠি লিখিছে জনসাধারণে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার চিঠি লিখিছে, তাত স্পষ্টক করোনার বিষয়ে লিখা আছে তাত। আর আমিও গৈ পেলাই আগতে কি কৈছো যে তেওঁলোকক যে যাতে ঘরের মানুষ যেন মাস্ক পিন্ধে, যদি মাস্ক পিন্ধেছে তেতিয়াহে আমি সোমাই যাব দিছোগৈ, যে স্যানিটাইজার ব্যবহার কৰিছে না কৰা নাই, প্রত্যেকটো আমার ফেসবুক পেজতে হোক বা আমার ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দিয়া আছে যে উদ্দেশ্য হয়েছে আমি জনসাধারণক পুনের সজাগ করা, যাতে সাইকেলটি যাতে আমি ব্রেক করবো পাও। গতি জনসম্পর্ক যে অভিযান, সেই অভিযান মতো ভাবো সকলে সাপোর্ট করব লাগে, মানে এই নির্বাচন কেন্দ্রিক নয়, আপনি স্বাভাবিক নয়, কারণ কেউ আজি নির্বাচন কেন্দ্রিক যদি হলহেন আমি তো করোনার কথা নকলো হেতেন গে। আজি রূপজ্যোতি কর্মী নিজে নিজে কি এগারী আমার কোয়ারেন্টাইন সেন্টার ম্যানেজমেন্ট সেন্টারের চেয়ারম্যান, গতি আমার যদি নির্বাচন কেন্দ্রিক হলহেন আমি তখন কংগ্রেসের বিধায়ক তো তো চেয়ারম্যান নাপাতিল হেতেন, যিকোনো সোশ্যাল ওয়ার্কার এজন দিল হেতেন। বহুতে আকো কব বিচাৰে যে করোনার আর লৈ সিএএ আন্দোলনের সময় বিজেপির নেতা কর্মীয়ে যে সম্মুখীন হয়েছিল পরিস্থিতির বা ক্ষোভ, সেই ক্ষোভক নিউট্রেলাইজ করার ভাবে এয়া হেনো আপনার একটা পন্থা, একটা কৌশল বহুতে কব বিচাৰে, এটা ভ্রান্ত ধারণা। কারণ কেউ সিএএ যেতিয়া আন্দোলন চলি আছিল তেতিয়া আমার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতিত আমি পঞ্চায়েত নির্বাচনত আমি উত্তীর্ণ হয়েছি, গ্রাম্য অঞ্চলের রাইজে আমাক প্রথম স্থানত বহুয়াইছেগৈ, যে যত সিএ আন্দোলন চলি আসলে ঠাই বিশেষে সেই সময় কিন্তু সমগ্র পঞ্চায়েত কিন্তু এক নম্বর পজিশনত কিন্তু ভারতীয় জনতা পার্টিক বহুয়াইছিল। গতি সেই কারণে যে এইটা পেলে আমার কোনো ধরনের তেনকা কথা নাই, কারণ কেউ ভারতীয় জনতা পার্টির এনেকা মাইক্রো ম্যানেজমেন্ট সিস্টেম আছেগৈ। আপনি নিশ্চয় জানে যে আপনাদের সেইদিনত লাইভ টেলিকাস্ট হয়েছিল আমার যে ভার্চুয়াল ল্যালি, যত নাকি নাড্ডা ডাঙরিয়ায় যত নাকি বক্তব্য রাখিছিল, ভার্চুয়াল ল্যালিত আমার 47 লাখ মানুষ অংশগ্রহণ করেছে, আমার ডাইরেক্টলি অংশগ্রহণ করেছে, কানেক্ট হয়েছে আমার বিভিন্ন মিডিয়ার জড়িয়ে 33 লাখ, আর আপনার জড়িয়ে মানে ওয়েব পোর্টালের জড়িয়ে বা লোকাল কেবলের জড়িয়ে বাকি টোটাল 47 লাখ মানুষের সম্পর্ক স্থাপন হয়েছে। নাড্ডা ডাঙরিয়া তো সেইদিন যে ভাষণ দিছে আপনাদেরও শুনেছে, তাত করোনাক লৈ পেলাই কথা কৈছে, করোনাক লৈ পেলাই কথা কোৱাৰ লগতে যে আগন্তুক দিনত আমি পেৰেলেলি আমি করোনার পেৰেলেলি আমিও আগুৱাই যাব লাগিব, সংগঠনও আগুৱাই যাব লাগিব, কারণ আমি যদি বহি থাকো বা উন্নয়ন স্থবির হবে, সরকারখন যদি বহি থাকে, সরকারে যদি একো নকৰি পেলায় যে করোনা করোনা, গতি এই করোনাকে কাম করে থাকবে লাগে, বাকি কাম করব না লাগে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়াতো বিভিন্ন তো উদ্বোধনী অনুষ্ঠানতে হোক বা বিভিন্ন হেয়াত সরকারি কামবোৰ কৰি আছে, কেবিনেট কৰি আছে, অকল করোনা গ্রহে দিয়ে পেলায় যদি আমি সেইবোৰ যদি বন্ধ করে থৈ দিও তেতিয়া আত্মনির্ভর আমি কেতিয়াও আমি করব নোৱাৰিম। আমার যেহেতু একটা মিশন আছে যে মাননীয় মোদী ডাঙরিয়ায় কৈছে আত্মনির্ভর ভারত, আমি তেনেকুৱা কৈছো যে আমি আত্মনির্ভর আমি অসমত যাব লাগিব। এই আত্মনির্ভর অসম যে ভারতের কথা কওঁতে বহুতে কৈছে যে অসমে বলে টকাই নাপালে, আর সেই আত্মনির্ভর ভারতের পরে আজি আজি যে ধনজন যোজনার জড়িয়ে যে 500 কোটি টাকা দিলে প্রতিটো মানে একাউন্ট ধারিক, 3 মাহত 1500 টাকা দিলে, আর 1 কোটি তেনে একাউন্ট ধরে আছে, তার মানে 1 কোটি একাউন্ট ধরে যদি 1500 যদি পূরণ করে তাহলে 1500 কোটি টাকা আমি বেনিফিট পাইছোগৈ। ঠিক তেনেকুৱাকৈ আমি 3টাকৈ গ্যাস সিলিন্ডার, যদি একটা গ্যাস সিলিন্ডার 700 কোটি যদি ধরে, 3টা গ্যাস সিলিন্ডার যদি আপনার 2100 টাকা হয়, আর 38 লাখ আমার তেনেকুৱা বিনামূল্যা আমার উজ্বলা সংযোগধারী আছেগৈ, আর বিনামূল্যা উজ্বলা সংযোগধারীক যদি আমি পূরণ করো 38 লাখে 800 কোটি টাকা আমি বেনিফিট পাইছোগৈ। আজি যাকালি আসলে আজি মোৰ সংবাদমেলটো সেইটো আছিল যে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কালি যাকালি ঘোষণা করেছে যে নভেম্বর মাহলে আমার ডিপার্টমেন্টালে আমি চাউল ফ্রি দিম, ডাইল ফ্রি দিম। মোর উদ্দেশ্যটা আসলে কি যে অসমে কি বেনিফিট পাম, যে অসমে বেনিফিট পাম সেই কথাখান আসলে মই জনার কারণে কিন্তু মই সংবাদমেল কৰিছিলোঁ। অসমে কি বেনিফিট পাইছে মই আপনাকে একটা সৰু এটা উদাহরণ দি আছো, আমার অসমত আছে 58 লাখ আমার পরিয়াল আছে বিপিএল পরিয়াল, আর 58 লাখের ভিতর আমার 2 কোটি 50 লাখ আমার জনসংখ্যা আছে, 2 কোটি 50 লাখক যদি আমি রাইজ যদি দিও চাউল যদি দি গেলে প্রতি মাহত আমার 1,25,000 টন আমাক চাউল লাগিব, মাহত ডাইল লাগিব আমাক 5,995 টন, এই যে চাউল লাগিব 1,25,000 টন প্রতি মাহক, আর 5 মাহলে যদি আমি হিসাব করো তেতিয়াহলে আমি যদি সেটা হিসাব করি জনসংখ্যার হিসাব করো 2,237 কোটি টাকা, যাকালি মোদী ডাঙরিয়ার এনাউন্সমেন্টের ফলস্বরূপে অসমৰ জনসাধারণে 2,237 কোটি টাকা বেনিফিট পাব, তো সেইবোৰ কথাটো আমি কব লাগিব। ঠিক যে সেইবোৰ কথা কোৱাৰ মানে তো রাজনীতি কৰা নহয়, মোৰ সংবাদমেলখনৰ আজি আভাসটো সেইটোৱে আছিল। আপনি আত্মনির্ভর ভারতের কথা কৈছে আর আমি আত্মনির্ভর অসমৰ কথা ভাবি লৈছো, কিন্তু নতুন উদ্যোগ নীতিক লৈ এটা প্রশ্ন উত্থাপন হৈছে, খুব খরব চর্চা হৈছে আজি কৃষকৰ মাটি অধিগ্রহণ করার কথাটো, আপনি গম পাইছে নিশ্চয় কালি কেবিনেটতে সিদ্ধান্তটো লোৱা হৈছিল,
এতিয়া এই নতুন উদ্যোগ নীতিক লৈ বহুতে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে যে চৰকাৰে এটো কৰিব নালাগে, কৃষকৰ মাটি কাঢ়ি লোৱাৰ নিচিনা এটা অৱস্থা হ'ব তেতিয়া। এইটো এটা চাওক, যতে মন যায় তাতে উদ্যোগ স্থাপন কৰিব, যদি উদ্যোগীকৰণ কথাও কয় আৰু যদি সেইবোৰটো যদি বিৰোধ কৰে তেনেকৈতো নহ'বগৈ নহয়। আজি কৃষকৰ মাটি কাঢ়ি লোৱাৰ কথা কোৱা নাই, আপুনি যদি কোনোবা কৃষকৰ যদি হাৱৈৰ কাষৰ মাটি যদি আপুনি যদি কিনি লৈছেগৈ তাত আমি উদ্যোগ স্থাপন কৰোঁ। উদ্যোগ স্থাপন কৰাৰ কাৰণে আপোনাৰ আগতে পাৰ্মিশ্যন নালাগে, যিহেতু আমাৰ যে 1.5 লাখ আমাৰ প্ৰব্ৰজিত শ্ৰমিক যে ঘূৰি আহিছে সেইসকলকতো আমি আগন্তুক দিনত ভাল পথ দেখুৱাব লাগিব।